জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, বাংলাদেশের নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র কি চায়, জানালেন সিইসি। এদিকে এবার জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। আরো জানিয়ে দেব পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে, তার এক প্রসঙ্গে প্রধানমন্ত্রী। এবং জানিয়ে দেব দেশের মানুষ সরকারের খেলা ধরে ফেলেছে বলছে মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বাংলাদেশের নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর মাসে প্রাক পর্যালোচনার নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এদিন বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশে শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়, তবে তা ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ বলে মনে করেন না পিটার হাস। বৈঠকে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশনার সচিব জাহাঙ্গীর আলম। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে কমিশনের যে রোডম্যাপ, তার প্রস্তুতি কতটুকু আর সুষ্ঠু নির্বাচন পরিচালনায় এই কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয় অবহিত করতে এই বৈঠক হয়েছে। নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র কি চায়, জানালেন সিইসি। আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা চায় নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এ কথা বলেন তিনি। এদিন বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক চলে। সিইসি বলেন, দেশে যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিকভাবে সমাধান করলে ইসির পক্ষে ভোট গ্রহণ সহজ হবে বলে মার্কিন রাষ্ট্রদূতকে বিষয়টি জানানো হয়েছে। এদিক বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর মাসে প্রাক পর্যালোচনার নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। পিটার হাস বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশে শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়, তবে তা ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ বলে মনে করেন না পিটার হাস। বৈঠকে আর উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাঙ্গীর আলম। আরও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অর্টুরো হেইনস উপস্থিত ছিলেন। এবার জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। এবার জামায়াত নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের ইসলামীর আজকের সমাবেশ স্থগিত করে আগামী ৪ আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন করে দলটি এ ঘোষণা দিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বলবল। তিনি বলেন, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ গ্রেপ্তার সব নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি ও আগস্ট। পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে, তার এক প্রসঙ্গে প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পলাতক আসামির মুখে এত বড় কথা কোথা থেকে আসে। মঙ্গলবার ফার্মগেটের কৃষিভিত ইনস্টিটিউটে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনোদিন পালায়নি। জিয়া এরশাদ ও খালেদা জিয়া চেষ্টা করেও শেষ করে দিতে পারেনি আওয়ামী লীগকে। তাদের দোসর জামায়াত এত কিছু করেও
দেশের মানুষ সরকারের খেলা ধরে ফেলেছে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি অগ্নিসন্ত্রাসী নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, বরং বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে আওয়ামী লীগই গাড়িতে আগুন দেয়, মানুষ পিটিয়ে মারে, এসব অপকর্ম করে বিএনপির ওপরের দায় চাপাতে চায়, কিন্তু দেশবাসী সরকারের এই খেলা ধরে ফেলেছে। তিনি দাবি করেন, অগ্নিসন্ত্রাস নয়, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন নেমেছে বিএনপি, আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের জবাবে এসব কথা বলেন ফখরুল। গত 29 জুলাই ধোলাইখালে অবস্থান কর্মসূচি চলাকালে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এই মানববন্ধন হয়। আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল, সে কারণে দলটির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগ সেই দল যারা সন্ত্রাস করে ক্ষমতায় টিকে থাকে। এই দলটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 173 দিন হরতাল করেছে, ওই সময় অসংখ্য মানুষকে হত্যা করেছে, লগি বৈঠা দিয়া পিটিয়ে মানুষকে মেরেছে, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করেছে, ওই সময় অসংখ্য মানুষকে হত্যা করেছে, লগি বৈঠা দিয়া পিটিয়ে মানুষ মেরেছে, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে সাপের মতো পিটিয়েছে, রাষ্ট্রকে তারা সন্ত্রাসীর রাষ্ট্রে পরিণত করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কাছে কখনো ভদ্রতা আশা করা ঠিক নয়, তারা কোনো কালেই ভদ্র ছিল না, নেতাকর্মীদের আরো দৃঢ় আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সমুদ্রে যেমন ঢেউয়ের পর ঢেউ আসে, আগামীতে তেমন আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে বিদায় করা হবে। এতে আরো বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু, অপর্ণা রায় চৌধুরী, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন সহ দক্ষিণ জেলা কেরানীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি মঙ্গলবার দুপুর 1টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, মঙ্গলবার বেলা 11টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন ডেকেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 29 জুলাই ঢাকায় এক দফা দাবিতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিএনপির জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করার ক্ষমতা জানাচ্ছে, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফখরুল বলেন, 28 থেকে 30 জুলাই আওয়ামী লীগ ক্রিকেটের মতো গুগলি খেলেছে, অবৈধ সরকারের পুলিশ আমাদের 27 জুলাই সমাবেশ করতে দিবে না, আমরা তো পরের দিন করলাম, সেখানে প্রতিকূল পরিবেশেও টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ জমায়েত হয়েছিলেন, তাদের বার্তা ছিল এই মুহূর্তে গদি ছাড়ো, আমাদের ছোট শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতেও সরকার ভয় পেয়েছে, তারা যুদ্ধের সাজে সাজোয়া যান নিয়ে নিরীহ নেতাকর্মীদের ওপর হামলা মামলা করেছে, প্রবীণ নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে পিটিয়েছে। তিনি বলেন, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারাই এগুলো করে, এই নাটকে তারাই ছোট হয়েছে, গয়েশ্বর আমান ছোট হয়নি, এই সরকারের পায়ের নিচে মাটি নেই, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করতে গিয়ে 600+ নেতাকর্মীকে গুম করেছে, 1000+